বড় কারখানা বাঙালি টাটা কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাবি যাই যাই তা কোথায় যাবি কোথায় যাবি তা কোথায় যাবি ওইদিকে যাবি যাবি তোর তো কাজ ওই নকুল দানা চুরি করা নকুল দানা চোর থাক 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 হ্যালো করো হ্যালো দাদা হ্যালো দাদা কানে দাও কানে দাও কানে দাও একটু দাও হ্যালো হ্যালো দাদা তুমি ক্যামেরা অন করলে এত লজ্জা পাও কেন ক্যামেরা অন করলে লজ্জা পাবে আচ্ছা তাহলে একটু হাই করে দাও হাই করে দাও করো হ্যালো হ্যালো করো হ্যালো করো একটু থাক ভেনে যাবে এদিক ফেরো এদিক ফেরো আমার দিক ফেরো এই যে এদিকে 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 তাকাও এ পাগল এদের একটু হাই করে দাও হাই হাই একটু হাই করো ও সোনা ও সোনা ও সোনা ও সোনা রিসমি জো সোনা ও সোনা একটু হাই করো প্লিজ ও শৌরিক ভেঙে যাবে কিন্তু ওটা দাও আমায় দাও আমায় দাও আমায় দাও থাক 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 একটু হাই করো একটু হাই করো এদিকে ফেরো একটু করো আমি আমি কিন্তু রেগে যাচ্ছি একটু হাই করো আচ্ছা আমি ক্যামেরা অফ করে দিলাম এন অফ ক্যামেরা অফ এবার হাই করো হাই একটু করো এই একটু হাই করো প্লিজ নাম একা নাম দেখি কিরম পারিস নাম হ্যাঁ নাম 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 ওইটা দেবো না নাম একা নামতে হবে নাম দূরে সরে গেলে কিন্তু পড়ে যাবি নামো একা নাম একটু হাই করে দাও আচ্ছা একটু উলু দিয়ে দাও একটু উলু দাও করো এটা একটু ভালো করে উলু দাও ভালো করে উলু দাও করো এদিক ফিরে এদিক ফিরে এই যে এখানে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে না অনেক ফুল পেয়েছে কত সুন্দর করে সাজিয়েছে এই যে আর এই যে পর্দাগুলো দেওয়া আছে ওগুলো বোঝা যাচ্ছে না ভালো করে যেহেতু সামনে অম্বুবাচি আসছে এই জন্য পর্দা টাঙানো হয়ে গেছে মানে আমি খাটের মধ্যে ভিডিও করছি তোমার হাত কাঁপছে সব টপ করে মোত্তান একটু উলু দাও একটু উলু দাও মোম খাবি না কিন্তু কালকে তুই মোম খেয়েছিলি এই এই শৌরিক এ পচা ছেলে পচা ছেলে একটু উলু দাও একটু উলু দাও উলু দিয়ে দিয়ে পুজো করো উলু দিয়ে দিয়ে পুজো করো মুই আই 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 হাই 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 বাবা ফেলে রে ভাই ফেলে দে ওটা ফেলে দে না মারবো কিন্তু দেখো কাণ্ড কারখানা দেখো শুধু কাণ্ড কারখানা দেখো জল ফেলে এই হচ্ছে কাণ্ড কারখানা এই এ টাকলু এদিকে ফের আমার দিকে একবার ফের তুই কি করছিস এ ঘেচু এদিকে একবার ফের এই এদিকে একবার ফের এদিকে তাকা এদিকে তাকা তো আজিদপুরের লাঞ্চে ছিল এখানে সবার প্রথমে পাকা পটল ভাজা এটা না গাছের পাকা না মানে ফ্রিজে পাকা পটল অর্ধেক আমি নিয়েছিলাম অর্ধেক মা নিয়েছিল সকালের ফেনা ভাত আর পটল ভাপা এখানে ভাত আছে ঝিঙে আলু পোস্ত আর শশা তো চলো খাওয়া দাওয়া করে নেই গেছে
খাওয়া দাওয়া তো সারা হয়ে গেছে, এখনো পর্যন্ত কতটা পরিমাণে মানে রৌদ্র তোমরা ঘরটা দেখে বুঝতেই পারছ। তো একটা পাশবাড়ির দিদা একটা সেলাই করতে দিয়েছিল, তো সেটাই করছি। শোনা তো কোনোদিনও দুপুরবেলা ঘুমায় না, তো কি করব সেই টাইমটা বসে না থাকে, তো সেই জন্য ভাবলাম কাজটা এগিয়ে রাখি, কারণ এটা না মানে আর্জেন্ট কাজ, আবার পরের দিন দিয়ে দিতে হবে, তো সেটাই করছিলাম আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। একেবারে ফিরে এলাম সন্ধ্যেবেলা। তো এখানে না গুঁড়ো করছি কিছু জিনিস, যেটা হচ্ছে মানে সোনার যেগুলো খায় না, যেগুলো শক্ত জিনিসও খেতে পারে না, সেগুলোকে তো গুঁড়ো করে রাখতে হয়, ওই ওটস কর্নফ্লেক্স এরম টাইপের জিনিসগুলো আর কি একটু গুঁড়ো গুঁড়ো করে রেখে দিতে হয় কিছু কিছু খাবার। তো সেইগুলোই আর কি গুঁড়ো করছি। তো একটু অসুবিধা হচ্ছিলো, কেন জানি না অন্যদিন তাড়াতাড়ি হয়ে যায়, আজকে একটু প্রবলেম হচ্ছিলো। আর যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে না, মানে সহ্য করা যাচ্ছে না, এত প্রচণ্ড পরিমাণে গরম, মানে মারাত্মক অবস্থা, 40-41 এরকম তাপমাত্রা। 2-3 বার করে স্নান করলেও হচ্ছে না, শোনাও গরমে খুব কষ্ট পাচ্ছে, বারবার মাথায় মারছে আর বলছে কি চান চান, মানে ওর না চান করে পোষাচ্ছে না। তো কী আর করবো, এত পরিমাণে গরম, 2-3 বার করে মানে 2 বার করে চান করানো হচ্ছে, 1 বার করে গামোছানো হচ্ছে, তাও যেন ওর হচ্ছেই না। তো এই আর কি, গরমে তো আমাদের অবস্থা খারাপ। তোমাদের কাদের কেমন অবস্থা আমাকে কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন বেশ অনেকটাই রাত, তো মা গেছে রুটি করতে, আমি এখানে ফোন এডিট করছিলাম। আর এই দেখো সোনার কাণ্ড কারখানা দেখো, মানে ও যে কখন যে কি করতে থাকে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। সবাইকে টাটা, গুড নাইট।